করে রাখতো ক্লিন রাখতে হবে যেরকম সে কই ওটা উপরে ওটা এই প্যাকেটের মধ্যে দেখলেই বুঝতে পারবেন এই যে ছোট ছোট আপনাদের ছোট মশা কেন মশার থেকেও ছোট যাদের যাদের সিডির প্রয়োজন হয় উঠিয়ে আপনাদের দেখালাম এরকম এর মধ্যে একটা সিমি আছে এগুলো আপনার বয়স হয়েছে মোটামুটি 15-20 দিন এরকম টাইমের বয়স হবে কিন্তু ওই পুকুরের মধ্যে যখন ব্রিডিং করে রাখবেন পুকুর ক্লিন রাখতে হবে যেমন হচ্ছে কই এই প্যাকেটের মধ্যে দেখলেই বুঝতে পারবেন এই যে ছোট ছোট আপনাদের ছোট মশা কেন মশার থেকেও ছোট এখন সিঙ্গে মাধ্যমে কালার কিন্তু চলে আসবে এটা কালার নিয়ে আসার জন্য আপনাকে কাদায় 15 দিন বাংলাদেশের তরুণ মৎস্য চাষীদের মধ্যে অনেকেই নতুন এক পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছে যার নাম বায়োপ্লক যা দেশে মাছের উৎপাদন অতি দ্রুত বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে মাছ চাষের এই পদ্ধতিটি বাংলাদেশে এসেছে মাছ চাষের এই পদ্ধতিটি বাংলাদেশে এসেছে মূলত দক্ষিণ এশিয়া থেকে বায়োপ্লক পদ্ধতিতে মাছ চাষ করে আপনিও হতে পারেন স্বাবলম্বী তবে বায়োপ্লকে মাছ চাষের জন্য পানি ব্যবস্থাপনা ও প্লক একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো মাছ বা চিংড়ি চাষ বায়োপ্লক প্রজেক্ট করার আগে পানির উৎস কী হবে তার গুণগত বা ব্যবহারের উপযোগী সম্পর্কে আপনাকে গভীর জ্ঞান রাখতে হবে পানির উৎস গভীর নলকূপ সমুদ্র নদী আপনাদের বড় জলাশয় ইত্যাদির পানির গুণমান ভালো থাকে ব্যবহার করা যাবে পানিতে প্রথমে ট্যাঙ্ক ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে এরপর নির্বাচিত পরীক্ষা করে পানি কিন্তু ক্লিন রাখতে হবে এটি এমন একটি পদ্ধতি যেখানে বিশেষ ব্যবস্থাপনায় অল্প জায়গায় বিপুল পরিমাণ মাছ চাষ করা সম্ভব প্রিয় বন্ধুরা এবার চলুন বায়োপ্লক কি সে সম্পর্কে জানি মৎস্য গবেষকদের মতে বায়োপ্লক এমন একটি পদ্ধতি যেখানে জৈব বর্জ্যের পুষ্টি থেকে পুনর্ব্যবহারযোগ্য খাবার তৈরি করা হয় অর্থাৎ যে ব্যাকটেরিয়া ও শৈবাল তৈরি হয় তা পানিতে উৎপন্ন হওয়া নাইট্রোজেন গঠিত জৈব বর্জ্যকে খাদ্য হিসেবে ব্যবহার করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে না দিয়ে নিজেদের বংশ বাড়ায় এবং এটিকে ফ্লক বলে এসব ফ্লকে প্রচুর উপাদান থাকে যা মাছে পুষ্টির যোগান দেয় বিজ্ঞানীরা বলেছেন যে প্রোবায়োটিক কালচারের মাধ্যমে ফ্লক তৈরি করা যায় প্রিয় বন্ধুরা তবে মনে রাখতে হবে যে পানিতে নাইট্রোজেন আর কার্বনের ব্যালেন্স ঠিকঠাক মতো না হলে এটা কাজ করবে না এবং মাছ মারা যাবে অর্থাৎ পদ্ধতিটির সঠিক প্রয়োগ না হলে মাছের রোগ হবে মাছ মারা যাবে এই পদ্ধতি মাছ চাষের অবকাঠামোতে সার্বক্ষণিক বিদ্যুতের প্রয়োজন হবে এবং মাছের ট্যাঙ্কের পানি পরিবর্তন করা যাবে না পানির তাপমাত্রা 24-30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে আর পানির রং হবে সবুজ হালকা সবুজ বা বাদামি এর দ্রবীভূত অক্সিজেন পিএইচপি খারত্ব খরতা ক্যালসিয়াম অ্যামোনিয়া নাইট্রেট ফসফরাস আয়রন পানির স্বচ্ছতা গভীরতা সবই ঠিকঠাক মতো ব্যালেন্সেবল থাকতে হবে অন্যথায় বিপত্তি ঘটে যেতে পারে
এরপর পানিতে দরকারি সব উপাদান ঠিকঠাক মতো দিয়ে ফ্লক তৈরি করতে হবে, যার জন্য দরকার হয় সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। ঠিকমতো ফ্লক তৈরি হলে পানির রং হবে সবুজ বা বাদামি, আর পানিতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখা যাবে। গবেষক ও মৎস্য কর্মকর্তারা বলেছেন, বায়ুফ্লকের রসায়ন ঠিকমতো জানা থাকলে এতে সাফল্য পাওয়া সম্ভব, আর জানা না থাকলে এতে সাফল্য পাওয়া সম্ভাবনা খুবই কম, কারণ এতে প্রত্যেক মাছের প্রজাতির জন্য আলাদা ধরনের পরিচর্যা বা ব্যবস্থাপনার দরকার হতে পারে। আসলে এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো মাছ চাষের পানিকে বিজ্ঞানসম্মত উপায়ে প্রস্তুত করে নিতে হবে। ট্যাঙ্কের পরিবেশ ও পানির ব্যবস্থাপনা প্রতি মুহূর্তে নিশ্চিত করার পাশাপাশি দরকার হবে ভালো মানের মাছের পোনা শনাক্ত করা, লবণাক্ততা, অ্যামোনিয়া, অক্সিজেন কিংবা টিডিএস সঠিক মাত্রায় থাকতেই হবে। উৎপাদনের অঙ্ক বাণিজ্য হচ্ছে অল্প জায়গায় অধিক মাছ চাষ। এর বাইরেও এটি মাছের খাবারের অপচয় কমিয়ে দেয়, নাইট্রোজেন গঠিত বর্জ্যকে মাইক্রোবিয়াল প্রোটিনে রূপান্তরিত করে পানিতে জৈব বর্জ্য জমা করতে সাহায্য করে, যা মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। প্রিয় বন্ধুরা, গবেষণায় দেখা গেছে যে 10,000 লিটার পানিতে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করলে সার্বিকভাবে 4 মাসে 50,000 টাকা লাভ করা সম্ভব। এর পরবর্তীতে প্রতি ধাপে 60,000 থেকে 70,000 টাকা প্রতি 4 মাসে ইনকাম করা সম্ভব। এই পদ্ধতিটি অত্যন্ত লাভজনক পদ্ধতি। এটি যদি সফল হওয়া যায় তবে বাংলাদেশে বেকারত্বের হার কমে আসবে, দেশ চলে যাবে এক সমৃদ্ধির পথে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।